নমস্কার বন্ধুরা, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে দুর্দান্ত স্বাদের রেস্টুরেন্ট স্টাইলে এগ চিকেন ফ্রাইড রাইস করে দেখাবো। তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এখানে নিয়েছি আমি 300 গ্রাম বাসমতি রাইস। তো এটা আমি ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। আর এখানে নিয়েছি আমি কিছু সবজি, তার মধ্যে আছে গাজর, পেঁয়াজ, গ্রিন ক্যাপসিকাম, রেড বেল পেপার, পেঁয়াজ গাছ আর বিনস। এগুলো আমি কেটে নেব ছোট ছোট করে। আর চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। যতক্ষণ চালটা ভিজিয়ে রাখবো ততক্ষণ আমি সবজিগুলো কেটে নেব। তারপর সমস্ত কিছু করে ফেরত আসছি। 30 মিনিট পর আমি আবার ফিরে এলাম। আর এখানে একটা গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা ফুটতেও শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি আমি নুন। নুনটা আপনারা আন্দাজ মতো দেবেন। আর এবার আমি এই ভিজিয়ে রাখা, আধ ঘন্টা যে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, সেই চালটা আমি দিয়ে দিচ্ছি। চালটা আমি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি 2 চামচ তেল। তেল দিলে কি হবে, চালটা বেশ ঝরঝরে থাকবে। চালটা 60% কুক হয়ে গেছে। এবার আমি 2 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। চালটা আমি টোটাল 80% কুক করবো। আর একটু কুক হবে। চালটা আমার সেদ্ধ হয়ে গেছে 80%। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, বেশি শক্ত নেই, আবার যে গলেও গেছে তাও না। তো এবারে আমি জলটা ঝরিয়ে নেব, গ্যাসটা অফ করে দিচ্ছি। আবার আমি কিছুটা জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু নুন। আর এখানে যে সবজি নিয়েছি তার মধ্যে এই ক্যারট আর বিনসটা, মানে গাজর আর বিনসটা আমি একটু ভাপিয়ে নেব, 1.5-2 মিনিট ভাপিয়ে নেব। সবজিটা ওদিকে আমার সেদ্ধ হয়ে গেছে, আমি জলটা ছেঁকে নিয়েছি। আর এদিকে আমি একটা বড় কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। আর এখানে আমি 2টো ডিম নিয়েছি আর নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি 2টো ডিমকে। এবারে ডিমটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এবারে আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি একটু। নুন তো আগেই দেওয়া ছিল। এবার আমি ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমটা তুলে নিচ্ছি, তারপরে আবার ফেরত আসছি। সেম কড়া আমি বসিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। আর দিয়ে দিচ্ছি এবারে রসুন কুচি আর আদা কুচি। রসুন কুচিটা একটু বেশি আছে, 1.5 টেবিল চামচ মতো, আর আদা কুচিটা 1 টেবিল চামচ। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। রসুনটা এই জন্যই এতে বেশি দেবেন যেহেতু এটা চাইনিজ ফ্রাইড রাইস। আমি আজকে চাইনিজ ফ্রাইড রাইস করছি। তো এবারে আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা আমি মেখে রেখেছিলাম 2 ঘন্টা ভিনিগার আর নুন দিয়ে। চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, এখানে চিকেনটা কিন্তু 300 গ্রাম আছে আর ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। দেখুন, চিকেনের ব্রেস্ট আছে। চিকেনটা আমার দেখুন হোয়াইট কালারে এসে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, খুব বেশি কুচো করার দরকার নেই, মিডিয়াম আমি কুচো করে নিয়েছি। আর এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, গ্রিন ক্যাপসিকাম আর রেড বেল পেপার।
দুটোই দিয়ে দিলাম। এইগুলো আমি এবার ভেজে নেব দু মিনিট। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ, এবার একসঙ্গে এটা মিনিট দিয়ে নাড়াচাড়া করে নেব। এবারে আমি দিয়ে দেব ওয়েস্টার সস, এটা আমি দু চামচ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন, আর যদি না পান তাহলে অনলাইনে কিনে নেবেন। ওয়েস্টার সসটা দিলে কি হবে, একটা রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে। এবার দিয়ে দিচ্ছি আমি ডার্ক সয়া সস, এটা আমি এক চামচ দিচ্ছি। রেড চিলি সস, এটা আমি এক চামচ দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। আর যে গাজর আর বিনসটা আমি বয়ল করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, এবার আমি আবার দু মিনিট কুক করে নেব। এবারে আমি রাইসটা দিয়ে দিচ্ছি। কিছুটা দিলাম, নেড়ে নেব, মিক্স করে নেব ভালো করে, তারপরে আবার বাদ বাকিটা দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা আপনারা চেখে নিয়ে তারপরেই দেবেন, কারণ চালে নুন ছিল মানে ভাতটা হওয়ার সমান। এবার দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার, এবার ভালো করে মিক্স করে নেব। এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব পেঁয়াজ গাছ। তো এবার আবার আমি মিক্স করে নেব এক মিনিট। তো তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার এগ চিকেন ফ্রাইড রাইস একদম রেস্টুরেন্টের স্টাইলে। তো আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি পরিবেশনের জন্য রেডি করছি। তো তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার আজকের এগ চিকেন ফ্রাইড রাইস, সম্পূর্ণ রেস্টুরেন্টের স্টাইলে কিন্তু আমি করেছি বন্ধুরা। আমার মতো করে বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর যদি ভালো লাগে রেসিপিটা তো অবশ্যই আমাকে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকে এখানেই শেষ করছি, নমস্কার।